Assalamualaikum, welcome to Watch and Learn YouTube channel. आज आमी आपना देर के देखा बो किभाबे Google account खुलते हैं। तो आपना भाई तो भावचन Google account इटा आबार नोटुन करे शिखर किया आसे। आश्चर्य ऐटी खुबी सहज प्रक्रिया। तार पड़े हो, आमादे देशे ग्राम उपरतन चले, एकोन प्रतिदिन किसू किसू नोटुन इंटरनेट यूजर आसे, जरा अनेके ही ये अकाउंट खुलते पारे ना विभिन्न दुकाने जे सहाज्य निये बा विभिन्न बंधुबान्धवेर सहाज्य निये खोलार चेष्टा करे बा खुले। तो आमी तादेर उद्देश्य मूलत ये भिडियोटी करा, तो आशा करी तारा उपकृत होबे। तो देरी ना करे भिडियोटी जेन शर्ट हय अल्प अम्बिते सबाई देखते पारे आमी शुरू करे दी। ताहले आमी एकटी ब्राउजार खुले निच्छि, Google Chrome বা যে কোনো ব্রাউজারে খোলা যায়, সমস্যা নেই। তো এই Google অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা লিখব Google অ্যাকাউন্ট, Google অ্যাকাউন্ট লেখার পরে একদম আমার এখানে শুরুতেই এসেছে মাই অ্যাকাউন্ট Google। এটা আশা করি সবার কম্পিউটারেই একদম শুরুতেই আসবে, না আসলে একটু নিচে দেখবেন পেয়ে যাবেন মাই অ্যাকাউন্ট Google। क्लिक करे लक्ष्य कर Google किस सार्विस लगो देाओ Google और अनेक सार्विस आगो ये डान दिखे लक्ष्य कर साइन इन बाम दिखे नयटी स्कोयर बाटन आकोयर बाटनगुल क्लिक कर लेने किस सार्विस लगो देखा जा माई अकाउंट सार्च मैप प्ले जिमेल ड्राइव कैलेंडर गूगल प्लस ट्रांसलेट फोटो डॉक्स ब्लॉगर कॉन्टैक्ट हैंगआउट। तो सार्विसगुली हमें मैक्सिमाम सार्विसर क्षेत्र में Google अकाउंट थका वांछन थकते ही एचड़ा Google आओ कि सार्विस थे थको आप दिखे ना जा Google अकाउंट खुलब से दिखे सरसि चले जाने लक्ष्य करूँ क्रिएट योर Google अकाउंट इखने क्रिएट योर Google अकाउंट ये लिंक हमें क्लिक करब अथवा साइन इन क्लिक करब जेको एक क्लिक कर लेने क्लिक कर लम। तो ये शुरूते ही Google जो सार्विसगुल लोगोगुली देखा कारण क्यों लिखे वन अकाउंट इज ऑल यू नीड मैं अपना एक अकाउंट सबगते ही काजे लागे। सो और देरी क्यों हमें एखन ही अकाउंट खुले फिर अकाउंट खोलार समय जो जिनिसगुलो लागे नेम इखने लेखा फर्स्ट एखे लेखा लास्ट फर्स्ट नेम और लास्ट नेम एखे लिखते हबे दें लिखते हबे इखने Google आईडी टा तो आमरा एकदिक थेके सिरियाली करी आमी लिखछी एक एग्जांपल नेम दिच्छी Rafiq Ahmed Rafiq Ahmed नाम लिखलाम এখন এখানে লিখতেছ ইউ ক্যান ইউজ লেটার নাম্বার এন্ড পিরিয়ড এই Google নেমে Google অ্যাকাউন্ট নিউ Google অ্যাকাউন্টের নেমে। তো আমরা এখানে দেখছি যে @gmail.com বাম দিকে আমরা এখানে আমাদের নিজেদের পছন্দ মতো একটি যে কোনো আইডি নিব। আমি কি লিখব আমি পছন্দ মতো যে কোনো কিছু লিখতে পারি, আমি ক্রিয়েটিভ বডি লিখি Creative BD। আমরা একটা কিছু লেখার পর এই আইডিটি অন্য কে ইউজ করছে কিনা এটা আমি পাবো কিনা বোঝার জন্য এটা লেখার পর কোথাও খালি জায়গায় ক্লিক করব অথবা নেক্সট যে কোনো একটি ব্ল্যাঙ্ক এরিয়ায় এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো। লক্ষ্য করুন যে রেড মার্ক এরিয়াটা আছে অন্যগুলো আমাদের না পড়লে চলবে, লেখা আছে দ্যাট ইউজার ইজ টেকেন ট্রাই অ্যানাদার মানে আমাদের এই ইউজারটা অন্য কে ইউজ করতেছে এই এই আইডিটা तर मैंने ये चेन्ज करते हैं चेन्ज कर ले तक वोट पाइते परि। तो ये कि सजेशन दिए से जो अपनी सजेशन थे जो एक चान बट हमें यहाँ के एक चेन्ज कर एक किस लिखी क्रिएटिविटी क्रिएटिव डिजिटल बीडी लिखी क्रिएटिव डिजिटल
এখন এদিকে ক্লিক করি, লক্ষ্য করুন এটাও কেউ না কেউ নিয়ে গিয়েছে, এটা আমরা নিতে পারছি না। তারপর লাস্টে একটু বিডি দিই, এখন অন্যদিকে ক্লিক করি। এখন লক্ষ্য করুন ওই লাল লেখাটা আর আসে নাই, যে এটা অন্য কেউ ইউজ করতেছে। মানে ক্রিয়েটিভ ডিজিটাল বিডি @gmail.com এটা আমরা ইউজ করতে পারছি, এটা আমরা নোট করি কোথাও, পরে আবার ভুলে না যাই। আমি একটা টেক্সট ফাইল ওপেন করে নিই, টেক্সট ফাইলটিতে এটা আমরা লিখে রাখি। গুগল আইডি নামে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, এখানে লিখে রাখি ক্রিয়েটিভ ডিজিটাল ভিডিও @gmail.com লিখলাম। এটা আমাদের জিমেল, সরি গুগল আইডি। এখন আমরা এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের ব্যাপারে এখানে কিছু ইনফরমেশান বা সাজেশন আছে, এটা আমরা পড়ি। ইউজ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স, ডো নট ইউজ এ পাসওয়ার্ড ফ্রম অ্যানাদার সাইট অর সামথিং টু অবভিয়াস লাইক ইউর পেট নেম। আচ্ছা, আমরা আগে কোথাও ইউজ করতেছি এমন কোনো পাসওয়ার্ড এখানে দিতে না করতেছে, এবং কোনো পোষা প্রাণীর নামও এখানে দিতে না করতেছে। আমরা কিছু আনকমন দিব মূলত এটাই। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। আমি দিলাম, এটা স্ট্রং পাসওয়ার্ড বলতেছে, এটা আবার রিপিট একই জিনিস এখানে দিতে হবে, দিয়ে দিলাম। আর এখানে বার্থডে দিতে হবে, বার্থডে 06 APR 1985 আমি এই এটা দিচ্ছি। সব কিছু কিছু এখানে আসলে আমি কাল্পনিক, এটা কোনোটি আমার রিয়েল না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি। আমি পরে এটা আইডিটা মুছে দেব। তাহলে 6 এপ্রিল 1985, এখানে এপ্রিল 6 1985। এখান থেকে জেন্ডার সিলেকশন করবেন, মেল ফিমেল, আপনারা যে 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 জেন্ডারের হন। আমি মেল দিলাম, দেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বার ইউজ করবেন। কেন এই মোবাইল নাম্বারটি ইউজ করবেন, এখানে আমরা ক্লিক করার পর দেখেন একটা নোট আসছে, ইউর ফোন নাম্বার হেল্প আস উইথ থিংস লাইক কিপিং ইউর অ্যাকাউন্ট সিকিউর, ফর এক্সাম্পল উই ক্যান সেন্ড ইউর টেক্সট মেসেজ টু হেল্প ইউ অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ইফ ইউ এভার ফরগেট ইউর পাসওয়ার্ড। এটা এই অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য আপনার এই নাম্বারটা কাজে আসবে। কেমন, হঠাৎ করে আপনি হয়তো পাসওয়ার্ড ভুলে গেলেন, তখন আপনি আপনার মোবাইলে ওই গুগল থেকে একটি মেসেজের মাধ্যমে আপনার এই এই পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন, বা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন। আর অন্য কেউ আপনার মেল আইডিতে প্রবেশ করলে আপনাকে সেটার জন্য একটা SMS আসবে, ওইটাও এখানে সেট করা যায় নাম্বারটি থাকলে। সো এই নাম্বারটা আপনাদের পার্সোনাল নাম্বার ইউজ করবেন, বাট আমি এখন কোনো নাম্বার ইউজ করছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটি এক্সাম্পল নাম্বার দিই, 0171123344485। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম আপনারা নাম্বার দিবেন। আর এখানে যে কোনো একটি ইমেল আইডি, দ্যাট মিন্স আপনি আগে কোনো ইমেল ইউজ করতেছেন, সেটা জিমেল হতে পারে, ইয়াহো হতে পারে, হটমেল হতে পারে, বা অন্যান্য যে কোনো মেল, আপনার মেল সার্ভারের মেলও হতে পারে, যে কোনো একটা মেলের এখানে দিতে পারেন। এই মেল আইডিটা আপনার ওই আপনার অ্যাকাউন্টটার যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা আপনি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা ইউজ করে আপনার এই এই গুগল অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। এই জন্য তো এখানে যেমন স্যাম্পল @gmail.com এরকম আপনি দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম, এখন এখানে জাস্ট নেক্সট দেব। নেক্সট স্টেপ দিলেই আশা করি আমাদের এটা হয়ে যাবে। দেখি আমরা এই নাম্বারটা, যদিও ওইটা আসলে কারো নাম্বারের সাথে মিলে যাবে কিনা আমি জানি না, আমি এটা অনুমানে দিয়েছি। আচ্ছা এটা আমি এটা মুছে ফেলি, আমি জাস্ট এটা এক্সাম্পল দেওয়ার জন্য।
অন্য কারো নাম্বার করে কাউকে আমি বিব্রত করতে চাই না। এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত থাকুক। দেন আমি নেক্সট স্টেপ দিলাম, লক্ষ্য করুন, প্রাইভেসি অ্যান্ড টার্মস, মানে এই মেল আইডিটি বা এই গুগল অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার এখানে কিছু প্রাইভেট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে গুগলের, এইটুগুলো অবশ্যই এগ্রি করতে হবে, মানে আপনি মেনে নিতে হবে যে হ্যাঁ আমি এইগুলো মেনে চলবো এই মেল এই গুগল আইডিটার ব্যবহার করার জন্য। এখানে যদি আপনি আই এগ্রি না করেন, মানে এগ্রি না করেন বা আপনি মেনে না নেন এই শর্তগুলো, তাহলে আপনাকে ওরা আইডিটা দিবে না। সো আমরা এখানে ক্যান্সেল দেওয়ার কোনো সুযোগই নেই, এখানে আই এগ্রিতে ক্লিক করব। ওয়েলকাম, ইউর নিউ ইমেল অ্যাড্রেস ইজ ক্রিয়েটিভ ডিজিটাল বিডি অ্যাট জিমেল ডট কম। থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং এ গুগল অ্যাকাউন্ট, ইউজ টু সাবস্ক্রাইব টু চ্যানেল অন ইউটিউব, ভিডিও চ্যাট ফর ফ্রি, সেভ ফেভারিট প্লেস অন ম্যাপ অ্যান্ড লটস মোর। মানে আমরা কী কী সার্ভিস ব্যবহার করতে পারবো এর একটা সামারি এখানে দিয়েছে, নিচের লোগোগুলো দিয়ে দিয়েছে। আমরা এখন এই গুগল আইডিটা ইউজ করে আমরা এই সার্ভিসগুলি ব্যবহার করতে পারবো। তো ঠিক আছে, এখানে আমরা কন্টিনিউ করি, কন্টিনিউতে ক্লিক করি, আমরা মেলে চলে যাব। এখানে আসছে, তো এখান থেকে আপনি মেলে যাওয়ার জন্য যেখানে লগো আছে বা আপনি যে সার্ভিসটাতে যেতে চাচ্ছেন এখানে ক্লিক করলে ওই সার্ভিসে যেতে পারবেন। আমি মেলে ক্লিক করছি, আর মেলে যদি এখান থেকে আপনি মেল না পান, এই যে আমি আবার ব্যাকে দেখাচ্ছি, এটা না হওয়ার কোনো কারণ নেই, আমি দেখাচ্ছি তারপরেও, একটা মিনিট, নেক্সট, এগুলো আপনাকে দেখাচ্ছে ইনবক্স কেমন থাকবে বা প্রোফাইল থিমগুলি কেমন থাকবে, জাস্ট আর কিছু না, আপনি নেক্সট নেক্সট দিয়ে চলে যাবেন। গো টু জিমেল, এই আপনার গুগল আইডি খোলা হয়ে গেল এবং এটা দিয়ে আপনি জিমেল ইউজ করছেন। আর কি কি সার্ভিস আছে ওদের এটা দেখার জন্য আপনি এই যে এখানে আমি শুরুতে বলেছিলাম গুগল অ্যাপসে এই মেনুটাতে ক্লিক করলে সার্ভিসগুলিতে যাওয়া যাবে। আপনি ফটোসে যেতে চাইলে ফটোসে যেতে পারবেন এখানে, তারপর ড্রাইভে, অন্যান্য ম্যাপসে, প্লেতে। তো আমি এগুলি নিয়ে কথা বললে আসলে অনেক লম্বা হয়ে যাবে টিউটোরিয়াল, ওইটা আলাদা বিষয়। আমি আমার আজকে যেই উদ্দেশ্য যেটা ছিল ওটা আমার দেখানো শেষ হয়ে গিয়েছে। তো ধন্যবাদ, আমার এই টিউটোরিয়ালটি আপনারা তখন ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার কোনো ভুলভ্রান্তি থাকলে সেটাও ধরিয়ে দিবেন, আর সেই ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিলে নেক্সট টিউটোরিয়াল আমি ভুলগুলো সংশোধন করে আপনাদের সামনে হাজির হতে পারবো, আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারবো। তো আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার ভিডিওটিতে লাইক দিবেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন, তাহলে আমার এই ভিডিওটি বানানোর সার্থকতা পাবে। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।